তোমরা সকলেই জানো প্রকৌশল যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হবে এই পরীক্ষার সার্কুলার দেওয়া হয়েছে কিন্তু এখানে কিছু কনফিউশন আছে সেটা হলো মানবণ্ড নিয়ে অনেকেই বিশ্বাস করতে পারছে না আসলে এমসিকিউ কিনা বা টোটাল কত মার্কের পরীক্ষা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব তো প্রথমেই কিছু জিনিস একটু বলা দরকার সেটা হলো যে আমরা এক পেজের একটা সার্কুলার দেখেছিলাম কিন্তু আমরা ভর্তি নির্দেশিকাটা দেখিনি তবে একটা নির্দেশিকা দেখেছি যেটা ড্রাফ আকারে ছিল অর্থাৎ ওটা চূড়ান্ত না জাস্ট ড্রাফ আকারে করা হয়েছিল সেটা নির্দেশিকা আমরা দেখেছি এবং সেখানে বলা হয়েছিল যে মানবন্ডনটায় টোটাল পাঁচশো মার্কের হচ্ছে ক গ্রুপের এবং সেখানে বলা ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট একশো মার্ক করে হবে এবং পনেরো প্রশ্ন থাকবে পনেরোটা করে এবং ইংলিশ থাকবে হলো আহ টোটাল পাঁচটা প্রশ্ন এবং মার্ক থাকবে হলো পঞ্চাশ অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রত্যেক প্রশ্নের মার্ক এখানে দশ মার্ক করে কিন্তু এই ড্রাফট যেটা ছিল এটা পরিবর্তন করা হয়েছে আজকে চূড়ান্ত ভাবে তাদের ভর্তি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেটা কোথায় দেওয়া হয়েছে কোথায় পাবে তো মেনলি তোমরা কুয়েট লিখে সার্চ দাও গুগলে তাহলে পেয়ে যাবো কুয়েটের ওয়েবসাইট সো সেখানে তো আর কোনো কনফিউশন থাকতে পারে না তো কুয়েটের ওয়েবসাইট ঢুকেই দেখবা উপরে স্ক্রলিং আকারে তাদের নির্দেশিকার নোটিশটা দেওয়া আছে সেটা ডাউনলোড করলেই হয়তো বা ফোনে তোমরা দেখতে পারবা না কারণ কি সেখানে ফোনগুলো ভেঙে যাবে তোমরা ল্যাপটপে নিলেই দেখতে পারবা সেখানে টোটাল মানবন্ডন দেওয়া আছে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিচ্ছি সেখানে নির্দেশিকাটা হুবাহু তুলে দেওয়া আছে তোমার সেখান থেকে দেখবা কমেন্ট বক্সে লিঙ্ক আছে এখন আমি মানবন্ডটা বলি সেখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেক সাবজেক্টেই দেড়শো মার্ক করে সব ঠিক আছে কিন্তু প্রশ্ন থাকবে পঁচিশটা করে অর্থাৎ ফিজিক্সের প্রশ্ন থাকবে পঁচিশটা কেমিস্ট্রি পঁচিশটা ম্যাথের পঁচিশটা এই প্রত্যেক পঁচিশটা যে প্রশ্ন এই পঁচিশটা প্রশ্নের উপর মার্ক থাকবে হলো একশো করে তাহলে একটা প্রশ্নের মার্ক কত হচ্ছে তাহলে একশো পঞ্চাশ ভাগ পঁচিশ ছয় তাহলে প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে ছয় মার্ক করে এবং ইংলিশের ক্ষেত্রে টোটাল পঞ্চাশ সেখানে ইংলিশ কতটা প্রশ্ন থাকছে সেখানে ইংলিশ থাকবে পঁচিশটা প্রশ্ন অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে কিন্তু এমসি মার্ক কম ইংলিশ প্রত্যেকটা এমসি এর মার্ক থাকবে দুই মার্ক করে এবং পঁচিশ গুণ দুই ই করলে পঞ্চাশ তাহলে আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ যে আছে এই তিনটা সাবজেক্টে টোটাল পঁচিশটা প্রশ্ন করে থাকবে এবং প্রত্যেক সাবজেক্টে মার্ক থাকতেছে একশো পঞ্চাশ মার্ক করে অ্যান্ড টোটাল মার্ক সেখানে থাকতেছে চারশো পঞ্চাশ মার্ক ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চিনের মার্ক দুই করে টোটাল পঁচিশটা কোশ্চেন থাকছে টোটাল মার্ক হল পঞ্চাশ এই চারশো পঞ্চাশ যোগ পঞ্চাশ হল তোমাদের পাঁচশো এবং খ গ্রুপের ক্ষেত্রে হবে এই পাঁচশোর পাশাপাশি তোমাদের দুইশো মার্কের অঙ্কন দিতে হবে সেখানে চারটা প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের মান থাকবে পঞ্চাশ করে তাহলে চার গুণন পঞ্চাশ করলে দুইশো আশা করি বুঝতে পেরেছ আমি এখন তোমাদের ওই চারটা দিয়ে দিচ্ছি যে চারটায় এ টু জেড যে মানবন্ডনটা আছে সেটা স্পষ্টভাবে লেখা আছে এবং এটা চূড়ান্ত নির্দেশিকায় আছে তো আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাদের যে লিংক দেওয়া আছে ওই লিংকে গিয়ে তোমরা বিস্তারিত দেখো লিঙ্কটা কমেন্টে আছে তো আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই